দেখো আবার রেডি হয়ে গেছি হেলমেট ফেলমেট পরে, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে মামাও ঘুমিয়ে পড়েছে, তো সেই ফাঁকে একটুখানি বেরোচ্ছি। তো ঠান্ডা তো পড়েই গেছে, মামার জন্য কিছু জিনিস কিনবো, তো সেগুলোর জন্যই একটু যাচ্ছি একটু ছোটোখাটো শপিং করতে। কিনি আর যদি কিছু কিনি সেটা এসে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমাদের কেউ দেখে নাও, নাকে নাকে কথা হচ্ছে। ভাগ্যিস মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে, টোকেনটাও নিয়ে নিয়েছি, এখন আমি বেরোচ্ছি। দেখি শ্রীরামপুরেও একটা ট্রেন আছে, ওখানে যদি টোকেনটা চলে তো ওখান থেকেই নেবো, আর নালে আমাদের এখান থেকেই নেবো। আপাতত শ্রীরামপুরের কিছু ছোটোখাটো জিনিস আছে সেটাই কিনতে যাবো। রেডি চলে এসছে, রেডি হয়ে তো দেখো চলে এসছি ফার্স্টে এমবাজারে। তো এমবাজারে প্রথমে কিছু শপিং করে নিই, তারপরে কোথায় কোথায় যাই সেটাই দেখতে থাকো। তো শ্রীরামপুরের নর্মাল দোকানগুলো আর এমবাজার হয়ে এবার চলে এসেছি ট্রেন্ডসে। তো এখানেও কিছু শপিং করে নিচ্ছি, দেখে নাও তোমরাও, বড় হয়ে যাবে তোমরা। হেলমেটটা অবশ্যই দরকার গাড়ি চালানোর সময়, সেফটি ফার্স্ট। অনেকগুলো শপিং করেছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। বাড়িতে আসার পরে দেখো বাবা মায়ের কাণ্ড, এইটা আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো মানে ওদের মাথার মধ্যে এত দুষ্টু বুদ্ধি খেলে, বিশেষ করে আমার বর, তোমরাও দেখে নাও। সে ও বড় হয়ে তো ওর বাবাকে তো খুব পিটানি দেবে মনে হচ্ছে যা করছে। এখানে
এরপর দেখো সন্ধ্যাবেলা টিফিন খেতে চলে এসেছি। টিফিনে হয়েছিল মটর সিদ্ধ, আলু সিদ্ধ, সব কিছু দিয়ে একটা চাট মতো, মানে মাখা, যেমন আমরা নিমকি মাখা খাই ওরকম মটর মাখা। ওর মধ্যে একটু চানাচুর ফেলে দিয়ে আহা আহা কি টেস্ট, কি টেস্ট! খেয়ে তো মাঝে কি ভালো লেগেছে, কি ভালো লেগেছে, কি বলবো আর। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আর কি বলবো। এটা আমি খেয়ে দিয়ে এবার মাম্মাকে চলে এসেছি পড়াতে। তো তোমরাও দেখে নাও মাম্মার পড়াশোনাটা। চলে এসেছি বন্ধুরা শপিং টপিং করে। তো কী কী শপিং করেছি, বেশিরভাগ সব মেয়েরই কেনাকাটি করেছি, কেননা ওর তো গেল বছর যেগুলো কিনেছি এই বছর ছোটো হয়ে যাচ্ছে, আর বেশি বড় তো কেনা যায় না, তাহলে কীরকম লাগবে। একটু ফিটিংস, হালকা ফিটিংসের মধ্যে থাকবে, সেরকমই পরানোর চেষ্টা করি ওকে। তো গেল বছর যেগুলো কিনেছি সেগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে, তো এবছরও কিনতে হচ্ছে। তো আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিংও আছে, তাই জন্য কিছু কেনাকাটিও করে নিয়েছি। তো প্রথমেই দেখাই কী কী কিনেছি ওর জন্য। এখানে একটা জ্যাকেট কিনেছি, দেখো রেড কালারের মধ্যে, ওই দেখো এই একটা জ্যাকেট কিনেছি। একটা হুডি টাইপের, যে টুপিওয়ালা হোয়াইট কালারের মধ্যে, দেখতে পাচ্ছো, বুঝতে পারছো কিরকম ডিজাইনটা, এরকম। আর এটা তো এই যে ফোম টাইপের যে হয় লফুলা ফুলা যেগুলো, ওইগুলো একটা, এই একটা জ্যাকেট আর এই একটা জ্যাকেট, এই দুটো কিনেছি জ্যাকেট। আর বেশিরভাগ সব প্যান্ট কিনেছি। আর আমাদের শ্রীরামপুরে গেলে বাচ্চাদের জন্য যে প্যান্টগুলো ওগুলো দেখার মতো হয়, মানে কম দাম এদিকে খুব ভালো হয়, তো সেগুলো কিনেছি। আর ওগুলো ট্রেন্ডস থেকে নিয়েছি জ্যাকেটগুলো, এটাও ট্রেন্ডস থেকে নিয়েছি। ট্রেন্ডসের অফারও ছিল, আমাদের টোকেন ছিল কতগুলো, সেই টোকেনগুলো দিয়ে মোটামুটি ভালোই হয়েছে শপিংগুলো। এই আর প্যান্ট কিনেছি, দেখো এগুলো সব শ্রীরামপুর থেকে নেওয়া। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এগুলো সব শ্রীরামপুরের নর্মাল যে দোকানগুলো হয় সেখান থেকে নেওয়া। ছটা এই দুটো প্যান্ট নিয়েছি এম বাজার থেকে, এই দুটোও বেশ ভালো লেগেছে। আর কি নিলাম, আর এই দুটো প্যান্ট কিনেছি ইয়ে থেকে, ট্রেন্ডস থেকে। এগুলো বেশ মোটা, মানে জেগিন্স টাইপের, খুব ভালো, বেশ মোটা। প্রথমে জিন্স নিতে গেছিলাম, কিন্তু জিন্সটা মানে বেশি টাইট টাইট মনে হচ্ছে, কেননা সবসময় পরবে তো জিন্সটা বেশি হয়তো পরতে পারবে না, তাই জন্য একটু মোটার মতো এগুলো নিয়েছি। এগুলো খুব ভালো লাগবে দেখতে, দেখো তোমাদেরও ভালো লাগবে হয়তো, ডিজাইনটা দেখো খুব সুন্দর। এই হয়েছে, আরো আছে, আরো প্যান্ট নিয়েছি, দেখো এই দেখো এই প্যান্ট নিয়েছি, অনেক প্যান্ট, একটা, দুটো, তিনটে,
চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশখানা প্যান্ট, ছটা কিনবো ভেবেছিলাম দশটা কেনা হয়ে গেছে। আর এই প্যান্টগুলো নিয়েছি আমার কুচকু শোনার জন্য, আমার মেজদি যে ছেলে হয়েছে তার কুচকু শোনার জন্য এই চারটে প্যান্ট কিনেছি, ছোট্ট ছোট্ট ফুল প্যান্ট, ঠান্ডা তো আসছে তাই জন্য নিয়েছি। আর আমার বরের দুটো প্যান্ট নিয়েছি, একটা নর্মাল, একটা টুপি নিয়েছি, টুপিটা নিতাম না, ও টুপিগুলো সব ভালো আছে, কিন্তু সব টুপি ভালো হলেও মানে ডিজাইনগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, ওই জন্য এইটা সবসময় পরাবো না, মানে কোথাও ঘুরতে গেলে তখন একটু পরাবো, ব্যাস এই মানে এই টুপিটা নিয়েছি আর কিছু না। ও আমার বরের জন্য একটা নেওয়া হয়েছে, এটা এই একটা হুডি টাইপের, বেশ ভালো, কালারটা খুব সুন্দর, তো আমার খুব পছন্দ হয়েছে, তো এটাই নিয়েছে। তো এই হয়েছে আজকে শপিং, তো শপিংয়ে কোনটা কার কী ভালো লেগেছে বলো, কেমন হয়েছে আমার শপিংগুলো, কেমন হয়েছে আজকের ব্লগটা সেটা বলো, আর আজকের ব্লগটা বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলো না, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়, আমি ভিডিওটা ছাড়বো আর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান দেখে আমার ভিডিওটা দেখতে চলে আসো। তো চলো আজকের মতো টাটা, আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই বাই।